দেশের অন্যতম স্থলবন্দর বুড়িমারির সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের দূরত্ব কমিয়ে আনতে ও যোগাযোগ ব্যবস্থায় অধিকতর উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ব্যবসায়ী রূপ বুড়িমারি স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রংপুরের দূরত্ব কমিয়ে আনার জন্যই তিস্তা নদীর উপর কাকিনা মহিপুর ঘাটে দ্বিতীয় তিস্তা সড়ক গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু নির্মাণ করেছে সরকার। লালমিয়াটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর উপর দ্বিতীয় তিস্তা সড়ক নির্মাণ করা হয়। এটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি লালমিনেহাট। 2012 সালে 12 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালেক্টর মাঠে জনসভায় সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। 2014 সালের 1 জুন শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় কাঁচামাল পরিবহনের অভাবে কয়েক দফায় সময় বাড়িয়ে 2017 সালে কাজ শেষ করে সেতুটি বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেস নাবানা কনস্ট্রাকশন। সেতুটির কারণে রাজধানীর ঢাকার সঙ্গে বুড়িমারী স্থলবন্দরের সড়কপথে দূরত্ব কমে গেছে প্রায় 50 কিলোমিটার, কমে গেছে সময় ও জ্বালানি খরচ। লালমিয়াট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি জানিয়েছে 121.65 কোটি টাকা ব্যয়ে 850 মিটার দৈর্ঘ্য ও ফুটপাথ সহ 9.6 মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে 16টি পিলার, 2টি অ্যাপার্টমেন্ট, 17টি স্পানি, 65টি গার্ডের সেতুটি নির্মিত। সেতুটির উত্তর পাশে তিস্তার বাম তীরে 1,300 মিটার দীর্ঘ নদী শাসন কার্যক্রমের অংশ হিসাবে পাকাকরণের কাজও শেষ হয়েছে। অপরদিকে ডান তীরে মহিপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের পুরনো নদী শাসনের সিসি পোলক রয়েছে। সেতুটির নামকরণ কবি শেখ ফজলুল করিম সেতু করার দাবি তুলেছিলেন স্থানীয় কবিভক্ত পরিবার। সেতুটির উত্তর প্রান্তে কাকিনা গ্রামে চিরসাহিত্য কবি শেখ ফজলুল করিম নামে সেতুটির নামকরণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিল কবিভক্ত পরিবার ও স্থানীয়রা, তবে সেটিকে উপেক্ষা করে নামকরণ করা হয় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু। এটি চালু হওয়ার ফলে গাড়ি ভাড়া যেমন সাশ্রয় হয়েছে, তেমনি দ্রুত নিত্যপণ্য গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তাছাড়া বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীদের বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধির পাশাপাশি বন্দরের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিবেকীয় শহর রংপুরের সঙ্গে লালমিয়াটের আলিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার কয়েক লাখ মানুষের পথ কমে এসেছে প্রায় 50 কিলোমিটার। সেতুটির কারণে রংপুরের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। লালমিয়াটের 4টি উপজেলার শিক্ষার্থীরা বাড়িতে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছে। এছাড়া অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য অতিরিক্ত 50 কিলোমিটার পথ ঘুরে রংপুর নিতে হচ্ছে না। সেতুটি হওয়ার কারণে সময় ও জ্বালানি ভাড়া দুটোই কমে এসেছে।